জন্য কি আজকে নবীরে গালি দেয় আজকে নাস্তিকরা নবীরে গালি দেয় বাংলাদেশের ভিতরে বিভিন্ন অপরাধের বিচার হয় শাস্তি হয় আল্লাহর কসব এই বাংলার যুবকরা যদি দলমত

মানুষ মরণশীল মানুষ হইই মরতে হবে এখান থেকে বিদেশ যাওয়ার সময় মানুষ লাকেজ ভর্তি করে তার সামানাগুলো চমৎকার করে প্যাকেট করে হে কবর পথের যাত্রী আপনি তো অন্ধকার কবরে অনেকদিন থাকবেন কমপক্ষে যে ব্যক্তি সর্বশেষ দুনিয়ার থেকে বিদায় হবে তাকেও কম হলেও চল্লিশ হাজার বছর মাটির ভিতরে থাকতে হবে চল্লিশটা হাজার বৎসর আপনাকে মাটির ভিতরে থাকতেই হবে তো ঢাকায় যাওয়ার সময় আপনি ব্যাগ চেক করেন মোবাইল চার্জার বিরাস পেশ জামা গেঞ্জি লঙ্গি আপনি পঞ্চাশ হাজার বছর যে কবরে থাকবেন ওই জায়গাটার জন্য আপনার ব্যাগে কি পরিমাণ ইমান জমা আছে এই ইমানের ব্যাগে কি পরিমাণ আমল জমা আছে নামাজ ঠিক আছে তো ঠিক 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 আছে 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 তো তো তো। পর্দা হালাল হারাম এগুলো সব কিছু ইমানের ব্যাগের ভিতরে প্যাকেট করে এরপরে কবরের বিছানায় পিঠটা লাগায়েন। তা না হলে ওখানে যাওয়ার পর যদি একবার বিচার শুরু হয়ে যায় পৃথিবীর কোন দল মানে যেই দলের পিছনে আপনি সময় দিয়েছেন যেই নেতার জন্য রক্ত দিয়েছেন যেই নেত্রীর জন্য জীবন দিয়েছেন আল্লাহর কসম একশো বার অন্ধকার কবরে যাওয়ার পরে ইমান আর আমল ঠিক না থাকলে দল ক্ষমতা নেতা নেত্রী কেউ তোমাকে বাঁচাতে পারবে না নিজের ভালো পাগলেও বুঝে বুঝেন নাই

নিজের নবস যা বলে তাই করে নবস বলে দাড়ি কামাও আপনি দাড়ি কামান নবস বলে টুপি দিলে তোমারে বুড়ো বুড়া লাগে আপনি টুপি দেন না নবস বলে সিনেমায় যাও আপনি সিনেমায় যান নবস বলে ফজরের সময় ঠান্ডার ভিতরে শীত শীত ঠান্ডা পানি দিয়ে উজু বানাইতে খুব কষ্ট আপনি আরামে ল্যাপটাই না ঘুমান মানে আপনার মন যা বলে আপনি তাই করতেছে আপনি কি ভাবতেছেন যে আপনার একজন রব আছে তিনি আপনার বিচার করবে।

নেতার চেহারা দেখে দলের সাইনবোর্ড দেখে রসুলের হাদিসের পৃষ্ঠার দিকে তাকায় না সুন্নত পালন করে না ইমান ঠিক করে না আল্লাহ তালা বলে হেনবি ওরা হলো চতুষ্পর জানুয়ারের চেয়ে কৃষ্ট মানুষ একটা হলো আসল আর একটা হলো নকল আসল মানুষ আর নকল মানুষ আসল মানুষকে আর নকল মানুষকে এই দুইটার পরিচয় নিতে হবে দুই প্রকার মানুষ একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ মায়ের পেট থেকে জন্ম নিয়েছে দুনিয়াতে আসছে বাপ মুসলমান মাও মুসলমান এটাকে বলা হয় জন্মগত মানুষ আর একটা বলা হয় গুণগত মানুষ তার মানে হল যেই মানুষটা আল্লাহর গোলামীর জন্য নিজের জীবনটা কাটায় দেয় আল্লা বলে আমার আদালতে ওটাই হল মানুষ এটাকে বলেছে আল্লা বলেছে আসল মানুষ আর নকল মানুষ আসল মানুষ হল ভিতরে আর নকল মানুষ হলে উপরে এই যে দুটো হাত এটা নকল কথা বুঝেন তো চেহারাটা এটা বানাইছে কি দিয়া আগুন পানি না মাটি এই যে দেহটা এটা বানিয়েছে কি দিয়ে মাটি দিয়ে এই মাটির দেহের উপরে কি পরিমাণ মেহনত চলে এই মাটির দেহতে মানুষ লোসন লাগায় শ্যাম্পু লাগায়

কবরে চলে যায় তার মানে হলো এতদিন আপনি যেই বডির উপরে মেহনত করেছেন ওই বডি কবরে চলে গেছে আল্লাহর কসম বডির কোন মূল্য নাই আসল মানুষ হলো ভিতরের আত্মা রুহ কি জিনিস হে নবী আপনি জানায়া দেন কুলির রুহ মিন আমরি রব্বি রুহ হলো আল্লাহর আদেশ মাত্র আল্লাহর অর্ডার হয়েছে ভিতরে আছে আল্লাহর অর্ডার হয়ে ভিতর থেকে আবার চলে যাবে অতএব যে ব্যক্তি নিজের রুহ আত্মার উপরে মেহনত করে আরশের মালিক বলে ওর মতো দামি মানুষ ভালো মানুষ আসল মানুষ আর কেউ নাই আসল মানুষ ভিতরে কিছু মানুষ আছে উপরে খুব বাপ সাপ খুব ডেকোরেশন দাড়ি টুপি সব আছে টুপি দিয়া এতগুলা দাড়ি নিয়া টিভির সামনে বয়া বয়া ব্যাট আছে না নাই আমার ঈমান ঠিক আছে তো তোমার ইমান ঠিক আছে ফজরের নামাজ পড়ো না কেন তোমার মেয়ে নামাজ পড়ে না কেন তোমার ছেলে নামাজ পড়ে না কেন চাচা এত নয় নম্বরই ছয় নম্বরই কইরা দুনিয়ায় পার পাওয়া যাইবে কিন্তু মরার পরে পার পাওয়া যাইবে না এতগুলা দাড়ি

সাছায় গিয়ে কয় অপচয় করা ঠিক না বাহিনীরা মরে যায় हमको কুয়ো খড়র দিকে আছে বড়িশালং চলে আছে আর নয়াদেশ কিন্তু একটা কলা অর্ধেক খায় যদি একজন রে দেন মিয়া সাহেব খান ভিটামিন জাতীয় খাবার শরীর ভালো লাগবে না তোমার সেপ লাগবে আইতাম না আমার রুচি কি নষ্ট হয়ে গেছে আমি এ খাইনি এই জাতির কপালকে এমনে পড়ছে খারাপটাকে বেছে গুছে মিজে এটা গ্রহণ করে অথচ ভালো জিনিসটারে গ্রহণ করতে রাজি না দুধ বেছে বিড়ি খায় কলা বেছে কেরাম খেলায় আপেল বিক্রি করে লাউ কদু বিক্রি করে এডি বিক্রি কইরা কইরা এরপর লুডুর প্যাকেট কিনে করে নিয়ে আসে আজকে বহিদটাকে অবহিদ বানিয়েছে অবহিদটাকে বহিদ বানিয়েছে খারাপটারে ভালো বানাইছে ভালোটারে খারাপ বানাইছে এবার আপনাদের কাছ থেকে জবাব চাই সিগারেটের প্যাকেটে বিড়ির প্যাকেটে লেখা আছে কি এই বিড়ি টানলে শরীরে ভিটামিন জমা হবে কথা বলেন না কেন ক্যান্সার তার মানে বিড়ির প্যাকেটেও লেখা আছে স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতি একটু জোরে বলতে হবে ক্ষতি এবার আপনারা বলেন এই ক্ষতি জেনে শুনে কম খায় না বেশি খায় আরো জোরে বলেন বাংলাদেশের ভিতরে যেই পরিমাণ বিড়ি সিগারেট বিক্রি হয় এইটা দিয়ে তিনটা পদ্মা সেতু করা যায়বে। ঠিক। বাঙালি না তাজা বাঙালি। দলের জন্য রক্ত দেয়, নেতার জন্য রক্ত দেয়, নেত্রীর জন্য রাস্তা গরম বানায় ফেলায় অতসু ইসলামের জন্য, কুরআনের জন্য একটু গাম ধরাইতে রাজি না। ঠিক। কিজে পাইছে দল, কিজে নেতা, কিজে নেত্রী, পাইছে নাকি আল্লাহই জানে। আল্লাহ তাআলা আমাদেরকে আসল মানুষ হওয়ার তৌফিক দান করুন আসল মানুষ আর নকল মানুষের আল্লাহ নিজই পরিচয় দিয়েছে আসল মানুষ কারা আর নকল মানুষ কারা আসল মানুষের পরিচয় এক রকম নকল মানুষের পরিচয় আরেক রকম আসল মানুষের খাদ্য ভিন্ন নকল মানুষের খাদ্য ভিন্ন নকল মানুষের খাদ্য হলো এই মুরগি পোলাও গোশত ডিম আলু দুধ কলা এডি খায় আর পেট বড় করে খুব মজার খাওয়ার এটি সব নকল মানুষের আসল মানুষের খাদ্য হলো আল্লাহর জিকির কোরআনের তেলাওয়াত আল্লাহর নামের জিহাদ নামাজ পড়া ইসলামের পক্ষে সমষ্টিগত ভাবে উচ্চ আওয়াজ তোলা সারি মানের পাওয়ার যত তার কণ্ঠের আওয়াজ তত হবে নাস্তিক বেঈমান মুরতাদরা পালাইতে রাস্তা খুঁজে পাবে না আজকে মুসলমান দুর্বল হয়ে গেছে বুঝি না যে আমি কার আমি কার আরে আমি তো কারো না আমি হলাম আল্লাহ

সরকার রাস্তা বানাইছে সোজা আর আমার দেশের যুবক পোলা বানে হুন্ডা চালায় বেহা বেহা এটাও একটা ডিজিটাল কেও ভাই আপনি হুন্ডা বেহা করে চালান মনে রং লাগবে কিসে রং লাগছে না কিসে লাগছে মনে রং লাগছে এই জন্য সোজা রাস্তায় হুন্ডা চালায় বেহা করলে আর একজনের দেখি রাত্র তিনটার সময় মসজিদের বারান্দায় নামাজে দাঁড়িয়ে ঠান্ডার ভিতরে থর থর করে কাঁপতেছে কাঁদেন কেন বলে আমার মনের ভিতর একটা রং লাগছে আমারও একটা রং আছে এবার জবাব দেন সোজা রাস্তায় যে ব্যক্তি হুন্দা চালায় বেহা করে ওর দিলের রং আর যে ব্যক্তি ভোর রাত্রে আল্লাহর আদালতে দাঁড়িয়ে অর্থাৎ রব্বি কারিমের দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ে ওর দিলের রং লাগছে দুই রং কি এক তোমার কি রং লাগছে কা আমার পিছনে দেখেন না বাবা কিনা হুন্ডার পিছনে কি দেখা আমার বাবি

আবдерি নাই পিছনের ট্রাক বারবার সিগন্যাল দেয় এই রাস্তা ক্লিয়ার কর তাও করে না কারণ গাড়ির ভিতরে হেডফোন লাগানো আছে ধুমসে গান চলে কঠিন গান কঠিন গান ওই গানের ঠেলা তখন দিশা পায় না এই ব্রেক করে ও পাঁচায়া তরে এই রঙ্গের ভিতরে কি আর ট্রাকের কথা মনে আছে ও মনে করে আমি আর অক্ষত আসো বাস ট্রাকওয়ালা কতক্ষণ সহ্য করবে ও সামনে ব্রেক করে ট্রাকওয়ালাও ব্রেক করে এত হরেন দেয় ও না কারণ ওর কানের ভিতরে তো রং লাগছে বাস ট্রাকওয়ালা ব্রেক ফেল করেছে এমন জোরে প্লান্টিক বলে শুট করেছে ডাইরেক্ট প্লান্টিক পরে জাহান্নামের চৌরাস্তায় গিয়েছে এটার নামই দুনিয়া কেউ হাসে কেউ কাঁদে কেউ পাঁচতলায় কেউ গাছতলায় একই হাসপাতালে একজন কান্না করে আর একজন হাসে হে যুবক দশটা মিনিট আগে যার মুখে হাসি দশ মিনিট পর তার মুখ থেকে রক্ত বেরো হয়ে গেছে একটু জবাব দাও আছে না নাই একটা গরু জবাই করলে দশটা গরু দড়ি ছিঁড়ে দৌড় মারে অথচ চোখের সামনে তোমার মতো আর ভাইকে গাড়ির চাকার নিচে হুড্ডার নিচে প্রাইভেট কারের নিচে হঠাৎ স্টক করে অন্ধকার কবরে তিনটা কাপড় নিয়ে পাঠায়া দেয় এরপরও যদি তোমার পা দুটো মসজিদে না যায় তোমার মতো কপাল পরা আর কেউ নাই কথা বুঝতেছেন হয় না তো কষ্ট হয় না তো আইজান রাগ করে না আমার কথা একদম এরম সরল সোজা এতগুলা পেছগোছ আমি এত বুঝিতেছি না এর সোজা হল করতে হবে সবাইকে এই মানুষত্ব বতনিয়ার কবরে যান কারণ আসল মানুষ আর নকল মানুষ আসল মানুষের পরিচয় ভিন্ন নকল মানুষের পরিচয় ভিন্ন নকল মানুষের জন্য মানুষ পোশাক ব্যবহার করে নকল মানুষের জন্য মানুষ শ্যাম্পু লাগায় নকল মানুষটাকে সাজাবার জন্য মানুষ বিভিন্ন কালারে চুল কাটে আছে না নাই কিও ভাই এত দামি ক্রিম কেন বলে চেহারায় লাগাবো চেহারা উজ্জ্বল হবে মাটির চেহারায় এই ক্রিম লাগায় লাগায় আর উজ্জ্বল করে দেয় একটু জবাব দেন আসল না নকল 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 মানুষকে মানুষ সাজাবার জন্য ব্যস্ত অথচ আসল মানুষকে মানুষ সাজাইতে চায় না নকল মানুষের খাদ্য ভিন্ন আসল মানুষেরও খাদ্য ভিন্ন নকল মানুষের খানা খাওয়াইলে শরীর তাজা হয় শরীরে শক্তি পায় কিন্তু আসল মানুষের খানা খাওয়াইলে ইমানের আত্মা মজবুত হয় কিছু রিস্কা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা কৃষক ভাই মাঝে মাঝে দেখি নাস্তিক মোর্তাদির বিরুদ্ধে রাস্তায় গরম স্লোগান দেয় কি হইছে ওই রিস্কা কেন স্লোগান দে সকাল বেলা আলু ভর্তার কদু দিয়া ভাত খাইছি দুই প্লেট শরীরটা দুর্বল রিক্সা চালাইতে কষ্ট হয় তার মানে আসল না নকল তারে খাবার দিয়েছে শরীর দুর্বল কিন্তু যখনই শুনলাম কোন নাস্তিক নবীরে গালি দিয়েছে কোনো বেইমা আল্লাহকে গালি দিয়েছে কোনো ইসলামের দুশ্মনেরা যখন ইসলাম নিয়ে খারাপ কথা কয় তখন আমার ইমানের পাওয়ারটা এত বেড়ে যায় তখন আমার মনটা চায় ওর মতো নাস্তিক তারে জবাই করিয়া কুত্তার নাস্তা বানাইতে এই দুইটা হাত দিয়েছেন কে? যে কোনো টাইমে যে কোনো সময় হাত দুইটা আরশের মালিক বেকা বানাইতে পারে কি পারে না? রাস্তায় চলতেছো তোমার মতো কত জুবু চোখু নাই লাটিতে ভর দিয়ে তোমার সামনে হাতটা বাড়া দেয় আর বলে ভাই আমি অন্ধ আমারে পাঁচটা টাকা দাও জবাব দেন রাস্তাঘাটে এমন অন্ধ আছে না নাই? একই কোম্পানি একই কারিগর একটু জবাব দেন অন্ধটারে বানাইছে কে তোমার মত চক্ষুওয়ালা ব্যক্তিকে বানাইছে কে অন্ধকে যেই মালিক বানাইছে তোমাকেও সেই মালিক বানাইছে আবার কিছু যুবককে পঙ্গু হাসপাতালে শোয়ায় রাখছে পা বেন্ডেজ করায়া একটু জবাব দেন আছে না নাই কত যুবক কত যুবক কত টাকার জন্য বিদেশের বাড়িতে গিয়েছে মা বাবার বুক ভরা আশা কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাই তিনটা কাপড় নিয়ে সাদা কাপড়ের প্যাকেট হয়ে বাংলায় চলে আসে এয়ারফোনে নামার পর কান্নার আওয়াজ কেউ ভাই কেন কাঁদেন বলে আমার ভাই আসতেছে লাশ হয়ে আপনি কেন কাঁদেন বলে আমার কলিজার টুকরা সন্তান লাশ হয়ে আসতেছে আমি তো চাই নাই আমার এই বাচ্চাটার মরা মুখ দেখে আমি আমার আগে আমার সন্তান বিদায় হবে সন্তানের লাশ বাবার কাঁদে মেয়ের লাশ বাবার কাঁদে জবাব দেন আছে না নাই এক মিনিটের নাই ভরসা এজন্য মানুষ হও মানুষ হও মানুষ হও মানুষের বড় দাম আল্লাহ প্রাণীকে দামি করেন নাই আল্লাহ জমিনটারে অত দামি করেন নাই কারণ জমিন আসমান সব বানাইছে মানুষের জন্য পশু পাখি সব বানাইছে মানুষের জন্য রাস্তায় চলতেছি হঠাৎ ডানে বামে তাকায় দেখি কিছু মানুষ বিকালঙ্গ অবস্থায় হাতও নাই পাও নাই একটা ভিক্ষার পট নিয়ে বসে আছে পাঁচটা টাকার জন্য হাত বাড়ায় দেয় একটু জবাব দেওয়া আছে না নাই করে বানাইছে কে আমার তো মাথারা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে ভাবি এরও তো বানাইছে আল্লাহ আমারও বানাইছে আল্লাহ একই কারিগর একই জমিনে বসবাস করি একই আসমানের নিচে আসি অথচ এক কারিগর এক খাইস এক কোম্পানি এক ফ্যাক্টরি কেউ কানা কেউ লুলা কেউ সুস্থ কেউ অসুস্থ ঠিক না বেঠি ভাইরা আমার নকল মানুষের মানুষ সাজায় দামি দামি সেন ব্যবহার করা হয় কেন বলে শরীর থেকে গ্রাম বের হবে ও ভাই আসল মানুষের সেন ব্যবহার করো কি সেন বলে ফজরের নামাজের পরে যখন আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবা আরো আযিমের মালিক তোমার শরীর থেকে নয় তোমার ঈমানের পাওয়ার থেকে সুখেরান ছড়ায়া দিবে ভিতরে রাত্তাটারে সাজাও আসল মানুষের পরিচয় নাও এই যে আমাদের খেপুপাড়া থানা কুয়াকাটার পাশের থানা গত মাসের ভিতরে এক ঘটনা ঘটেছে বাইশ বছর পর কবরের লাশ তাজা পাওয়া গেছে কোন বাড়ি নাই কোন ঘর নাই কোন জমি নাই টাকা পয়সা নাই কোন বিদ্যা নাই কোন শিক্ষা নাই কিন্তু ভিতরের আসল মানুষটারে ইমানের নূর দিয়া সাজাইছে ঘরে গিয়া দেখলাম ভাঙ্গা ঘর টিনের ঘর ছেলে মেয়েকে প্রশ্ন করলাম কি ব্যাপার তোমার আব্বা কোনো আলেম না তোমার আব্বার কোন যোগ্যতা নাই কোনো সার্টিফিকেট নাই কোনো জায়গা জমিন নাই কিন্তু তোমার বাবার কবর থেকে আরো মালিক ঘেরান সরাইয়া দিছে শুধু তাই নয় ২২ বছর পর কবর ভেঙ্গে গেছে লাশ তাজা পাওয়া গেছে কাপড়ের কাপড়টাও নষ্ট হয় নাই এরে যুবক আল্লাহর গোলাম তোমার মৃত্যুটা এমন হবে তো এক মিনিটের নাই ভরসারে যুবক এই বয়ান শুনিয়া কি লাভ যদি আমল না হয় এই বয়ান দি কি লাভ যদি পা দুটো কদম কদম মসজিদে না যায় সময় আছে সময় থাকতে ইমানdare ঠিক করো পা দুইটা মসজিদে নেওয়ার জন্য উপযুক্ত করো প্রশ্ন করলাম তোমার বাবার কি আমল বলে আমার বাবার তেমন কোন আমল নাই বাবায় গরিব মানুষ কিন্তু বাবারে দেখতাম ফজরের সময় কদম কদম দিয়ে মসজিদে হেঁটে হেঁটে যাইতো নামাজের পর একটা গামছা ছিল গামছা দিয়া চোখ মুস্তে মুছতে ঘরে ফিরে আসতো আমি সন্তান প্রশ্ন করতাম আব্বা আপনি কেন কাঁদেন বলে বাবা দুনিয়াতে আমি কৃষি কাজ করে খাই রিস্কা চালায়া খাই পেট্রোল দিতে বড় কষ্ট লাগে মরার পর যদি আবার আমার উপরে শাস্তি শুরু হয় আমার মতো হতভাগা কপাল পোড়া কেউ নাই অতএব ফজরের নামাজের পর আমি আল্লাহর জাহান নামের আজাবের ভয়তে কান্না করি দেখিনি বাচ্চা না কাঁদলে মা যেমন দুধ দেয় না বান্দা আল্লাহর কাছে না কান্না করলে আরশের মালিকও ক্ষমা করে না বাইরা আমার আসল মানুষটারে সাজাও ওই লোকটার কোনো ডেকোরেশন ছিল না দামি পোশাক ছিল না বিভিন্ন ডিজাইনের চুল কাটে নাই বিভিন্ন ডিজাইনের জার্সি লাগায় নাই আমার দেশের সোনার ছেলেরা নেইমানের জার্সি লাগায় মেসির জার্সি লাগায় নিউইয়র্কের জার্সি লাগায় দুঃখ মুসলমানের বাচ্চা অতচ মদিনাওয়ালার পোশাক গায়ে লাগাইতে রাজি না সম্মান তুমি মরবা না তোমার মারার সময় বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তার মানে নবীর মিল্লাতে নবীর मोहब्बतে তোমার কবরে সময় দোয়া হবে ও যুবক রে একটু জবাব দাও ওই নবীর জন্য কি করেছ আজকে বেঈমানরা নবীরে গালি দেয় আজকে নাস্তিকরা নবীরে গালি দেয় বাংলাদেশের ভিতরে বিভিন্ন আফরাদের বিচার হয় শাস্তি হয় আল্লাহর কসম এই বাংলার যুবকরা যদি দল মত বিশেষ একটা আওয়াজ তুলতো আমরা দল বুঝি না নেতা বুঝি না নেত্রী বুঝি না আমি আমার আব্বা চাইতে নবীরে ভালোবাসি মায়ের চাইতে নবীরে ভালোবাসি পৃথিবীর সব হুকুম এক জায়গায় নবীর হুকুম আর এক জায়গায় নবীর যদি কোনো নাস্তিক বেঈমানরা গালি দেয় আমরা বসে থাকব না নবীর শত্রুদের বিচার না হওয়া পর্যন্ত মুসলমানের বাচ্চা ঘরে ফিরে যাব না কথা ঠিক ঠিক কিও ঠিক வாছে সব ঠিক গুন্ডা আবার বেঠি। তিন ঘন্টা বয়ান শুনে সেই রকম বয়ান দেখেন না লোক কেমনে আইতেছে তেলিন কঠিন বয়ান পুরা মাঠ ভরে যাবে একটু না একটু পরে দেখেন কেবল এই 10 মিনিট আমার মাঠ ভরে যা আলহামদুলিল্লাহ ওরে বাবা কঠিন বয়ান ওরে বয়ান যোতা তো দূর বয়ানে তিন ঘন্টা বয়ান শুনে ওরে বাবা একটানে সুনাম গন্স আর একটানে বিয়ে নিব সেই ঘন্টা এই বয়ানের একশো সামনে আইতে আছে চোদ্দই ফেব্রুয়ারি ফুল টুল রেডি করে রাখ রেডি করে রাখি কাপাইয়ালা যা করে ভালোবাসার ঠেলায় উতলাইয়া ওঠে কয়দিন পর হুনি ভালোবাসা ঠেলায় এরকম জবাই করে জবাই 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 কইরা ছয় টুকরা কইরা খাড়ের নিচে ঢুকায় রাখে কথা কও না কা এটা ভিন্ন বয়ান এদিকে আর গেলাম না সময় লাগবে কষ্ট হয় আপনাদের

আসল মানুষ আর নকল মানুষ আসল মানুষকে জিকির দিয়া ঠান্ডা করো নামাজ দিয়া তাজা করো ইমানের নূর দিয়া ভিতরের আত্মাকে মজবুত করো কবরে যাওয়ার পর আরশের মালিক ক্ষমা করে দিবেন ঠিক না বেঠিক আসল মানুষ আর নকল মানুষের পরিচয় আল্লাহ দিয়েছে আল্লাহ তাআলা সূরাতুর রহমান নাযিল করেছেন মানুষকে সঠিক পথ দেখাবার জন্য এই সুরার শানে নজুল হল শানে নজুল যখন এই সুরা নাজিল হয়েছে এই সুরা নাজিল হওয়ার পূর্বে মক্কার বেদিন বেঈমানেরা এরা আল্লাহরে মানত আবার লাত উজ্জা দেবদেবীর সামনে দাঁড়ায়াও নব নব করত এদের সামনেও ইবাদত করত আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দিলেন হেদায়েতের দাওয়াত দিয়েছে খবরদার রহমানের গোলামি করো একটু জবাব দেন রহমান হলেন কে রহমান হলেন আল্লাহ আল্লাহর গোলামি করারা বলে আল্লাহ আবার কে কি তার পরিচয় আমার আল্লাহ দেরি করে সূরা নাজিল করে দিয়েছে আর রহমান বলেন আমি হলাম রহমান আল্লাহর মতো দয়া ময় কেউ নাই আল্লাহর যদি দয়া মায়া না থাকতো তাহলে তোমার মতো বেনামাজি যুবকরে এখনো দুনিয়াতে সুস্থভাবে ভাবে হাঁটতে দিত না আল্লাহর মতো দয়া ময় কেউ নাই আল্লাহর মতো মায়া দুনিয়াতে কারো নাই আজকে বাংলাদেশের ভিতরে দেখতে পাই স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থের জন্য সাথে যদি আঘাত লেগে যায় 5 দিন পর শুনতে পায় স্ত্রী স্বামীর ছয় টুকরা করে প্যাকেট করে রাখে কথাconn না কা 12 বছর প্রেম করে প্রেম প্রেম ভালোবাসা লক্ষ টাকা ব্যয় করে একদিন যদি মেটার সাথে আঘাত লাগে পরের দিন শুনি ছয় টুকরা হয়ে গেছে একদিন যদি সিলেটার সাথে আঘাত লাগে শুনতে পায় পরের দিন চাইনিজ কোরাল দিয়া মেটারে গভাইছে আছে না নাই দুনিয়ার সব কিছু মানুষ স্বার্থের জন্য করে মা সন্তানকে ভালোবাসে কোন স্বার্থ আছে আছে না নাই আরো জোরে বলেন এই মিয়া যদি না থাকতো তাহলে বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় শুনতে পাই মা ছেলেকে দাবাই করে কথা ঠিক কথা আমার। অনেক সময় ছেলে ও মাকে জবাই করে ইয়া মা খাওয়ার জন্য নেশা করার জন্য সন্তান বাবার বিরুদ্ধে মামলা দিছে মায়ের বিরুদ্ধে মামলা দিয়েছে কেন দিয়েছে বলে জমা জমি নিয়ে বন্টন হয় নাই যার কারণে ছেলে বাবার বিরুদ্ধে মামলা দেয় আছে না নাই হে কার জন্য ইনকাম করলা একদিন যদি ভালো না বাসো মানে এক দিন যদি স্বার্থ না থাকে পরের দিন তোমাকে বৃদ্ধাঙ্গুল দেখায় দিবে সব কিছু বুঝতে পারলাম দুনিয়ার কেউ আপন না আপন যদি হয় একজন মালিক আপন তিনি হলেন কে খুতবায়ে জুলফিকারের ভিতরে আল্লামা জুলফিকার দামাত বারাকাতুহুম তিনি একটা বয়ানে চমৎকারভাবে ওখানে লিখেছেন এক আল্লাহর গোলাম সরকারি চাকরি করে কি চাকরি বর্তমান বাস্তবতার সাথে একেবারে 100 তে 100 মিলে গেছে সরকারি চাকরি করে 30 বছর পর রিটায়ার্ড হয়েছে জবাব দেন পেনশন কিছু টাকা পায় কি পায় না এই টাকা টাকাগুলা পাই সে মনে করেন 40 লক্ষ টাকা 40 লক্ষ টাকা পাওয়ার পর টাকাগুলা যখন ব্যাঙ্কে জমা হয়ে গেল ছেলে মেয়ে পাম্পটি দিয়ে টাকাগুলা অনেক সময় নিয়ে যায় কি যায় না সব টাকা নিয়ে গেছে বাবা আপনার খবর নিব আপনার সম্মান রক্ষা থাকবে আপনার খানা দানার টেনশন নাই টাকাগুলা দেন আমরা নতুন একটা জমিন খরিদ করব জবাব দেন ছেলে মেয়ে বাবার কাছ থেকে পাম্পটি দিয়ে টাকা নাই কি নেয় না সব টাকা নিয়ে গেছে বাবা এবার দুর্বল হয়ে গেছে দুই দিন পর বাবার উপরে জুলুম শুরু হয়ে গেছে বউয়ের কথা মতো অনেক সময় শাশুড়ির উপরে ছেলে চড়াও হয় তাই কি হয় না একদিন দুই দিন যাওয়ার পর এই বুড়ার দিলে এখন ব্যথা বেড়ে গেল কার জন্য কি করলাম আমার সন্তান তো আমার এখন আগের মতো ভালোবাসে না যতদিন পুরার টাকা ছিল অতদিন ছেলে মেয়েরা খবর নেয় যখন টাকা শেষ তখন ভালোবাসাটা কেমন যেন বর্তমান যুগে কমে যায় যতদিন বাবার কাছে টাকা থাকে ছেলে মেয়ে বউ সব ভালো জানে সেই টাকা কুমে টাকা নাই সব লয়া গেছে এখন বাপের আর বাপ কয় না দুরুপুরে কাছে কা বাইরে যাইতে কয় এটা দুনিয়া দুনিয়া আল্লাহ শুকরিয়া আমি এমন একটা বাবার সন্তান সকাল বেলা আমার আব্বা আমারে কান ধরে মসজিদে পাঠাইছে মসজিদে পাঠাবার পর ওই যে উলামাই কিরাম আমার মুখের ভিতরে কুরআনের ট্যাবলেট ঢুকা দিয়েছে আজকে বড় হইয়া কুরআনের বরকতে মা বাবার সাথে বেয়াদবি করি না কেন বেয়াদবি করি না জানছো একটাই কারণ যার ভিতরে কোরআনের শিক্ষা থাকবে রবের শিক্ষা থাকবে আল্লাহর কোরআনের ট্যাবলেট যেই বাচ্চাকে সকালে খাওয়ানো হবে আল্লাহর কোরআনের ওই মেডিসিন যেই বাচ্চারে সকালবেলা ঢুকায়া দেওয়া হবে নবীর হাদিসের ট্যাবলেট যেই বাচ্চাকে ঢুকায়া দেওয়া হবে ওই বাচ্চা বড় হইয়া জীবন চলে গেল ইয়া বা ট্যাবলেট মুখে ঢুকাবে না ওই বাচ্চা বড় হইয়া মা বাবার সাথে বেয়াদুবি করবে না ও সন্তানের বাপ বর্তমান পরিস্থিতি বেশি ভালো না কোচিং আর প্রাইভেট জন্য পাগল হইও না মাঝে মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা দাও কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লামাল কুরআন আমি শিক্ষা ব্যাখ্যা দিলাম কোরআন এরপরে মানুষ বানাইলাম আমরা বলি আগে মানুষ এরপরে শিক্ষা আল্লাহ বলে না না আগে মানুষ না আগে শিক্ষা এরপরে মানুষ মায়ের পেট থেকে দুনিয়াতে আসলে মানুষ হওয়া যায় না মায়ের পেট থেকে মানুষ দুনিয়াতে আসে আসার পর কোন কোন মায়ের সন্তান দুনিয়াতে বাট পার চিটার লম্পট হয় আবার কোন কোন মায়ের সন্তান দুনিয়ার জমিনে ভদ্র ভালো আদর আদর্শবান যুবক হয় ঠিক না বেটি এই বাংলার জমিনে এমন ঘটনা ঘটেছে আড়াই বছরের বাচ্চা মেয়েটা ধর্ষণ হয় যারা করলো আমার দৃষ্টিতে এরা মানুষ না সবগুলা পশু কথা ঠিক আইয়ামে জাহিলিয়াতের যুগ যেটাকে বলা হয় ওই যুগে 80 বছরের কোনোpuri ধর্ষণ হয় নাই বর্তমান বাংলাদেশ এমন একটা অবস্থা কোনে হয় গোটা বাংলাদেশটা ধর্ষণের একটা সংলাপ শুরু হইছে কারণটা কি রে ভাই একটাই কারণ একটাই জবাব কুরআনের শিক্ষার অভাব যার ভিতরে কুরআনের শিক্ষা থাকবে আল্লাহর শিক্ষা থাকবে ওর ভিতরে মানবত্ববোধ থাকবে জীবন চলে গেল কারো সাথে বেয়াদবি করবে না ভাইরা আমার জন্য আল্লাহ বলেন আল্লামাল কুরআন আর রহমান আল্লামাল কুরআন আমি হলাম রহমান শিক্ষা দিলাম কোরআন তার মানে আমি হলাম দয়াময় একটু জবাব দাও আল্লাহর মতো দয়াময় কেউ আসেনি এই বুড়া মানুষ বউয়ের অত্যাচার ছেলের অত্যাচার মেয়ের অত্যাচার এই সবগুলার থেকে এখন আলাদা হয়ে গেছে এখন মনের দুঃখে ঘর থেকে বের হয়ে গেছে ছেলে ঘর থেকে বের করে দিয়েছে একটু জবাব দেন বাংলাদেশের ভিতরে অনেক শিক্ষিত ছেলেরাও মা বাবারে ঘর ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয় আছে না নাই বিদ্যাশ্রমে গেলাম ঢাকায় ঢাকায় ঢাকার সাথে সাথে দৌড়াইছে কয়েকজন মুরুব্বী দৌড় এক্কেবারে সামনে সামনে সালাম মুসাফা চাচা কেমন আছেন চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা ভালো আছি মোবাইল আসিনি একটু মোবাইলটা দেন মোবাইল দিয়ে কি করবে বলে তিনটা বছর হয়ে গেছে আমার ছেলে আমার সাথে একটু মোবাইলও কথা বলে না আমার একটু দেখতে আসে না আমার মতো হতবাগা কপাল পোড়া বাবা দুনিয়াতে কেউ নাই সেই সন্তান রে জমিন বিক্রি করে ডাক্তারি পড়াইছি সেই সন্তান রে বাড়ির জমি বিক্রি করিয়া বিদেশ পাঠাইছি ওই সন্তান বিদেশ যাওয়ার পর আমার আর খবর নেয় না সনা নাই খুজব খবরদার ঘুমা জান্নাত কাওয়ানারুকা আমি একটা গরিবের সন্তান আমি ভাঙ্গা ঘরে দুনিয়াতে আছির ভাই আল্লাহর শকর আল্লাহর শকর আমার মা বাবার দোয়া ওstadder দোয়া আল্লাহ এত শান্তি আর সম্মান দিয়েছে গোটা পৃথিবীর মালিক যদি বানায়া দেওয়া হয় ওই মা বাবার দোয়ার বরকতে এত শান্তি আর সম্মান পাওয়া যাবে না মা মা বাবার সাথে বাবা খবর দানি সম্পদ যে ব্যক্তি মা বাবারে খুশি বানাইবে আরো মালিক তারে খুশি বানা দিবে আপনি আমার মা বাবারে খুশি রাখেন আল্লাহ তাআলা নিজে আপনারে খুশি বানায় খুশি কি লাগবে তোমার সম্মান মায়ের পায়ের কাছে যাও। মায়ের পায়ের কাছে যাও টাকা লাগবে টাকা এই বেটা কত বাবার কাছে গিয়া মাথাটা নত করে বল আপনার একটু হাতটা দিয়ে আমার মাথায় গলা দিয়ে দেন তোর বাপ তোর হাতের মাথায় যদি একটু গলা দিয়ে দেয় হজার কসম গোটা পৃথিবীর ভিতরে তোর মতো ইজ্জতওয়ালা কেউ হবে না

কারণ যেই ছেলের মা বাবা খুশি বাবার উপরে ছেলের উপরে ওর মতো দিলওয়ালা শান্তিওয়ালা আর কেউ নেই আমি অনেক দেখেছি অনেক দেখেছি একটা দুইটা হাজার হাজার দেখেছি রিশকাওয়ালা রিশকা চালায় এ ভাই কি করো আমি রিশকা চালায় হুজুর কয় টাকা পাও 300 টাকা পাই তাই নাকি বলে हां আমি গরীব মানুষ কে কে আছে বলে আমি আছি আমার বউ আছে বাচ্চা আছে আমার মা বাবা আছে আমরা একসাথে খাই তোমার মা বাবা বেঁচে আছে তো हां হুজুর মা বাবার দোয়ার কারণেই তো আজকে কাজ কাম করে খেতে পারি বিশ্ব সে বুঝলো অতচ فرانسه থাকে জারমানে থাকে আমেরিকায় থাকে লক্ষ টাকা ইনকাম করে মা বাবাকে অবজ্ঞা করে পিতৃাশ্রমে পাঠিয়ে দেয় আমি বলবো কোটি টাকার মালিক হইতে পারো মানুষ নও নাই এতে পশু কুকুর শূকর হাজার গুণ ভালো আছে তোমার সাথে কুকুরের সাথে পার্থক্য কোথায় তোমার সাথে জানোয়ারের সাথে পার্থক্য কোথায় কুকুর যেমন তার মা বাবার পরিচয় থাকে না তুমি সন্তান হইয়া

তিনটা বছর পর্যন্ত আমার দেখাও দেয় না একটু কথা বলে না অত সেই বাচ্চাটা যখন ছোট্টবেলা অসুস্থ হইছে আমি আমার বাচ্চাটারে নিয়ে দূর দৌড়াইয়া দৌড়াইয়া হাসপাতালের বারান্দায় ডাক্তারের পাও ধইরা বলছি আমার ছেলেটারে একটু চিকিৎসা করে দেন বাচ্চাটার গায়ে যদি একটু জ্বর আসত রাত্রিবেলা আমি নিজের হাত দিয়া পাখা দিয়া বাতাস করতাম আমার বাচ্চা যদি একদিন অসুস্থ হইতো। তো আমি বাবার খাওয়া ঘুম সব বন্ধ হয়ে যায়তো। কাজ করিয়া ঘরে আসতাম দেখতাম বাচ্চা কান্দে খানা খাইতাম না বাচ্চার আগে ঠান্ডা বানায়া খানার লোকমা মুখে দিতাম যখনই খানা খাইতে বসতাম ইলিশ মাছের ডিম দিয়া যখন খানার লোক মা মুখে ঢুকায় আমার বাচ্চাটা দৌড়ায় আমার পাশে এসে বলে আপু কি খাও আমি ওই খানার লোক মাটা মুখে ঢুকাই না

বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখলাম একজন আলেমের বাবা পাই নাই একজন হাফেজের বাবা পাই নাই একজন ইমাম সাহেবের বাবা নাই একজন কারি সাহেবের বাবা নাই যতগুলা মা বাবা বৃদ্ধাশ্রমে দেখলাম অধিকংশ টাকা পয়সার মালিক ছেলে মেয়েরে বড় শিক্ষিত বানাইছে আজকে বাবারে বুড়া মনে কইরা বৃদ্ধাশ্রমে ফালায়া দিছে জবাব দেন এমন সন্তান আছে না না এজন্য আল্লাহ বলে না রহমান আমার মতো দয়াময় কেউ নাই কেউ নাই পুরা ছেলের ধাক্কা খাইয়া ঘর থেকে বের হইয়া গেছে ছেলে মেয়ের ধাক্কা খাইয়া অনেক সময় ঘর ধাক্কা খাইয়া ঘর থেকে বুড়ারা তালায় তারায়াতে আছে বাবার নামায় আল্লাহর গোলাম এখন নিরুপায় হইয়া এক দোকানের কি বলে বেঞ্চের উপরে বসে বলল মানুষ মাঝে মাঝে দোকানের বেঞ্চে বসে না অসুস্থ মুর মুরব্বী মানুষ বয়া বয়া হাফায়া চিন্তা করে এত টাকার মালিক আমি সব টাকা পয়সা ছেলেমের জন্য খরচ করলাম আমি কি করলাম আজকে আমি ঘর থেকে বের হয়ে আসলাম আমাকে তারায় দিল এরা আমার মতো হতবাকা কে আছে আপনাদের কষ্ট হয় নাকি বাইরা আমার দোকানওয়ালা বলে দোকান বন্ধ করবো উঠে যাও এই লোকটারে দোকান থেকে দোকানওয়ালা তারা দেয় দৌড়ায় গেছে আর এক পিছনে পিছনে গিয়া বয়া বয়া চিন্তা করে আমি এখন কার কাছে যাব বাড়ির মালিক বলে তো বাড়ির পিছনে থাকতে পারবা না তোমাকে সন্দেহ মনে হয় চলে যাও তারা দেয় না নিরূপায় হইয়া চলে গিয়েছে স্কুলের বারান্দায় বলে এখানে বসে বসে কি করেন ছেলে মেয়ে ধর রে কি গায়েব করবেন ওখান থেকেও তারা দিস হাল্লার গোলাম নির চলে গেল মুর্শিদের বারান্দায় মর্শিদের বারান্দায় যাওয়ার পর তাকায় দেখলো মসজিদের দরওয়াজাটা খোলা আছে দেরি আর করে নাই ক্লান্ত দুর্বল শরীরটা নিয়ে উজু বানাইতেছে উজুর পানিও পরে চোখের পানিও পড়তেছে ওই পিছনের সব ব্যথা মনে পড়ে গিয়েছে মসজিদের বারান্দায় এবার চুপচাপ বসে পড়েছে কিছুক্ষণ পর দুই রাকাত নামাজ পড়ল নামাজটা পড়িয়া যখন দুটি হাত উপরে তুলে দিয়েছে দুটি হাত যখন উপরে তুলেছে তোলার পর জিব্বা লাগা লারা বলে ও দয়ার মালিক ও রব্বি আমি এক গোলাম তোমার বাড়িতে আসছি তুমি কি আমারে তারায় দিবা আমার সন্তান আমারে তারিয়ে দিয়েছে দোকানওয়ালা তারিয়ে দিয়েছে বাড়িওয়ালা তারিয়ে দিয়েছে আমি তোমার ঘর মসজিদে আসছি তুমি কি আমারে তারায় দিবা আল্লাহ আর কোন দেরি নাই সাথে সাথে গায়েব থেকে আওয়াজ হয় কি লাগবে রে বান্দা আমি তোর রব তুই আমার দিকে যদি এক কদম অগ্রসর হও আমি আল্লাহ তোর দিকে সত্তর রহমত তোর দিকে অগ্রসর হবে আমার রহমত তোর দিকে সত্তর বার অগ্রসর হবে এবার বুড়ায় চিন্তা করে দেখলো ছেলেও আপন না মেয়েও আপন না কেউ আপন না একজন আপন তিনি হলেন কে এজন্য আল্লাহ বলেন আর রহমান আমি হলাম রহমান আল্লাহ মান কুরআন আমি শিক্ষা দিলাম কুরআন পাল ইনসান এরপরে আমি মানুষ বানাইলাম ও সন্তানের বাপ একটা সন্তান হলো ও কুরআন ওয়ালা বানান আপনি মরার পর আপনার সম্পত্তি আসেলে মেরা মারামারি করবে একটা সন্তান যদি কুরআন ওয়ালা হয় তো সব ছেলেমে যদি পাগলামিও করে আপনার ওই কুরআন ওয়ালা ছেলেটা মসজিদের বারান্দায় বসে বসে কান্দে আর বলবে আল্লাহ তুমি আমার আব্বারে ক্ষমা করে দাও এই সম্পত্তি কিছুই না

বা দেশা বয়ান করলাম বয়ানের মাঝখানে বললাম বাংলার জমিনে এমন মায়ের সন্তান আছে ঘুমের ভিতরে কোরআন তেলাওয়াত করে আছে না নাই আর জোরে বলেন আবার এমন মায়ের সন্তান আছে ঘুমের ভিতরে গান গায় গান গায় আছে না নাই তো বয়ানের ফাঁকে বললাম এমন মায়ের সন্তান আছে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে ও সন্তানের বাপ মনটা কি চায় না আপনার মৃত্যুর পর আপনার একটা সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করবে এরে যুবক আল্লাহর গোলাম কি নিয়া কবরের রওনা রে ভাই কেউ আপন না যার জন্য তুমি জীবন মরণ চেষ্টা করো যার পিছনে টাকা ব্যয় করো যার জন্য তুমি নামাজ বাদ দিয়া ঘুমবাদ বাদ দিয়া খানা দিয়া পয়সা কামাও খবর নিয়া দেখ সে তোমারে নিয়ে হাসে উপহাস করে উপহাস করে ভাইরা আমার বয়ান শেষ করার পর একজন ডাক দিয়া বলল ও ভাই আমার মাদ্রাসার হাফজখানা একটা ছেলে আছে বয়স একেবারে কম ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আমি বললাম ওর চেহারাটা একটু দেখতে চাই হাফেজ বলল যেই লোকটা এই এলাকায় আসে কোন আলেম যদি এলাকায় আসে এই বাচ্চাটার সাথে একটু মুসাফা করে যায় কারণ বাচ্চাটা ঘুমের ভিতরে খোদার কোরআন তেলাওয়াত করে এটা সাধারণ বলে ব্যাপার না আমি বললাম আমারে নিয়ে চলে আমি ওর সাথে একটু মুসাফা করব ওর সাথে একটু মুআনাকা করব আমার একটু ওই জায়গায় নিয়ে যান হাবিব সব বলল চলেন মাদ্রাসায় মাদ্রাসায় গেলাম বাচ্চাটাকে ডাক দিয়েছে সামনে দাঁড়ায় গেছে তারাবার পর সালাম দিয়েছে আমি বললাম নাম কি বলে আমার নাম হলো জুবায়ের বাড়ি কোথায় বলে আমার বাড়ি কুড়ি গেলাম ধর ঝর্ণা নদীর কিনারায় কুড়ি গ্রাম একটা জেলার নাম নদী এলাকা একেবারে শেষ সীমান্ত এলাকা আমার বাড়ি ওই কুড়িগ্রাম নদীর কিনারায় আমি বললাম ওখান থেকে এখানে কেমনে আসলাম কোনো কিছুই বলে না চুপচাপ দাঁড়িয়ে আছে নির্বাক হয়ে গেছে চেহারাটা মলিন হয়ে গেছে আমি প্রশ্ন করলাম আমি তো চেহারা মলিন করার কিছুই বলি নাই চেহারা কেন মলিন হয়ে গেল কোনটা কেন বেজার হয়ে গেছে আমি আবার প্রশ্ন করলাম তোমার কি বাবা আছে নাকি কোনো কথাই বলে না মাথা নত করে দিয়েছে আবার বললাম তোমার কি মা কোন কথাই বলে না আমি নজর করে দেখলাম কি যেন দিলে ব্যথা কার দিলে কি ব্যথা কেউ জানে না কার দিলে কি কষ্ট কার চোখ দিয়ে কোন কারণে পানি বের হয় এটা কেউ জানে না কেউ দেখে না একজন মালিক দেখেন তিনি হলেন কে আল্লাহ আমি বললাম কি হইছে কেন কিছুই বলে না আমি বললাম কি হইছে কান্নার কিছুই তো বলি নাই রে ভাই নজর করে দেখলাম জামার আস্তিম দিয়া চোখের পানি বসতেছে কেউ ছেলে হারা কাঁদে কেউ মেয়ে হারা কাঁদে কেউ বাবা হারা একা দে আমি বিদেশে গিয়েছি সফরে সেখানে দেখেছি মা বাবা বাংলাদেশে কোন বাঙালি বাংলাদেশ থেকে ওই দেশে গেলে হাত ধরে বলে আমার আব্বার খবর কি জানছো আমার মায়ের খবরটা কি জানো নাকি আজকে দশটা বছর বিদেশের বাড়িতে আছি বাবার খবর জানি না এই কথা বলার পরই চোখ থেকে পানি বের হয়ে যায় একটু জবাব দেন মানুষ ইচ্ছা করলে কি কানতে পারে নাকি না না কার দিলে কি ব্যথা আল্লাহ সারা কেউ জানে না আমি বললাম তুই তো ছোট কেন কান্নাকাটি কর ছোট্ট বাচ্চাটা জবাব দিয়া বলে আমার দুনিয়াতে মান নাই এ দুনিয়াতে আমার আব্বাও বেঁচে নাই আমি একটা এতিম সন্তান চাচায় মাদ্রাসায় দিয়ে গেছে দুই বছর হয়ে গেছে আমি বললাম তোমার মা বাবা কোথায় আমার মা বাবা নদী ভাঙ্গার কারণে একেবারে নদীর মাঝখানে চলে গিয়ে সার পাই নাই আমি একটা গরিবের সন্তান কুরবানির সময় কত ছাত্ররা গরুর গোশত খায় আমি ইтим মানুষ এক টুকরা গরুর গোশত পাই না একটা জামা পরে আজকে দুই তিন মাস কাটিয়ে দিলাম সামান কেনার টাকা নাই আমি তো জনমের মেরেছি এরপরও কুরআন শিক্ষা থেকে দূরে সরি নাই আমি ভালো করে জানি অন্ধকার কবর কিয়ামতের ময়দান আল্লাহর কুরআন ছাড়া মানুষ সামনে আগাইতে পারবে না অতএব আমি সিদ্ধান্ত নিলাম এই মাদ্রাসায় জীবন কাটায় দিব আমি বললাম কান্না করো কেন বলে আমার তো মা বাবা কেউ নাই কেউ যে আমারে পাঁচ টাকা দিয়া বলবে ধর পাঁচ টাকা দিলাম চকলেট কিনে খা এরকম বলার মতো কেউ নাই আমি জনমের এতিম হয়ে গেছি আমি বললাম শুনলাম নাকি রাত্রিবেলা ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করো বলে হ্যাঁ আমার পাশের ছাত্র ভাই ও তো মা মোবাইলে মার খবর নাই বাবার খবর নাই আমি তো আমার আব্বার খবর নিতে নিতে পারি পারি না না আমি আমার মায়ের খবর কারণ আমার মা বাবা দুইজনেই তো খবরের বাসিন্দা হয়ে গেছে মা বাবার কথা মনে পড়লে আর দেরি করি না ঠান্ডার ভিতরে উজু বানাইয়া তুই রাকাত নামাজ পড়ে শেষ গিয়া বলি আল্লাহ তুমি আমার আব্বারে ক্ষমা করে দাও তুমি আমার মাকে মাহাজ করে দাও আল্লাহ কোরআন আল্লাহ সুরায় রহমানে বলে আগে কোরআন শিখাইলাম এরপরে মানুষ বানাইলাম এই যে বাচ্চাটারে কোরআন শিখাইল এরপরে যে মা বাবার জন্য দোয়া করলো দোয়া করাটাই হলো মানুষের পরিচয় ঠিক না বেঠিক ভাইরা আমার আমি বললাম পরে কি হয় বাচ্চাটা বলে যখনই বিছানায় শুইয়া পড়ি অটোমেটিক মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে উঠে আব্বার চেহারাটা চোখের সামনে ভেসে উঠে কে আর সামাল দিতে পারি না আব্বা এখন আর বলে না বাবা তুই কেমন আছো এখন আর মা বলে না ও সন্তান এই পাঁচ টাকা নে চকলেট কিনে খা যে বলার সে তো কবরের বাসিন্দা হয়ে গেছে আমি এই চিন্তা করে করে সূরা ইয়াসিন পড়ে যখন হঠাৎ ঘুমিয়ে যাই ঘুমের ভিতরে একদিন মা হাতটা বাড়ায় দিয়া বলে সন্তান তুই যেদিন সূরা ইয়াসিন পড়ো আল্লাহ তাআলা কবরে আমারে বড় আরামে রাখে তুই যেদিন আমি আপনার জন্য সুরাইয়া আসি তেলের সন্তান তুই পাশের মাটি আমাদের কি চাপ দেয় না

তুই পাশের মাটি যখন চাপ দেওয়ার জন্য আসে তুই যখন সুরাইয়া সিন পর সুরাইয়া সিন এর ব্যাপারে আল্লাহ তাআলা তুই পাশের মাটি সরায়া দেয় আল্লাহু আকবার ও সন্তানের বাপ পায় হাত দিয়া বলি রাখ করবেন না একটা সন্তান হলো কুরআনের জন্য বানায়া যান সন্তান paren নাই মাটিটারে কুরআন শিক্ষা দেন মেয়েকে বলবেন ও আমার মেয়ে এই নাতিটারে তুই কোরআনের শিক্ষা দিস আমি মৃত্যুর পর আমি দাদা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আমি ওই বাচ্চাটারে বললাম ও সন্তান এই যে মা বাবারে হারাইছো মনে কষ্ট আছে নাকি বলে ভাই নবীও তো মাঝে মাঝে বাবার জন্য কানতো মায়ের জন্য তো নবী আমার কানতো আমি তো তার উম্মত আমার বয়স তো কম আমি কেন কানবো না আমি তো জন্মে রেতি মহয়া গেছি কিন্তু এটা জানি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে মা বাবা কবরে শান্তি পায় ও মুসলমান গো আমি বললাম স্বপ্নে কেমনে তেলাওয়াত করো বলে জানি না রাত্রিবেলা সূরা ইয়াসিন পড়তে পড়তে ঘুমিয়ে যায় ঘুমের ভিতরে কে যেন মাথায় সাদা পাগড়ি পরে এসে মাথায় হাতটা দিয়া বলে ও বান্দা ও আল্লাহর غلام আর তেরি কৃষ্ণ अजीব যে ব্যক্তি নবীর হা শেখ মাঝে মাঝে নবী তার উমের সাথে স্বপ্নে মোলাকাত করে কি করে না করে আরো বলেন অনেক ছাত্ররা নাই কোরআন পরে ঘুমাইতে গেলে দূরত পরে ঘুম থেকে উঠে দূর পরে হাঁটতে চলতে ফিরতে দূরত পরে নবীর নামে যখন দূরত পড়া হয় নবীর সাথে স্বপ্নে অটোমেটিক এমনি মোলাকাত হয় ঠিক না ব্যাঠিক

যদি পারে আজ থেকে আদা করো আমার হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আমি দুনিয়ার কারণ আমি হলাম আর জোরে বলেন আমি যদি আল্লাহর হই মাংকা না লিল্লাহ কান আল্লাহুলা বান্দা যদি আল্লাহর জন্য হয় আল্লাহ ও বান্দার জন্য হয়ে যাবে ও সন্তানের বাপ ও যুবক আস থেকে ওয়াদা ভক্ত হও মানুষ কবরে যখন যায় মেসওয়াক কবরে যায় না তসবি কবরে যায় না পাগড়ি কবরে যায় না রুমাল কবরে যায় না তারি কিন্তু কবরে যায় ঠিক না বেঠিক ঠিক সাহাবায়ে کرامদের দাড়ি ছিল নবীর দাড়ি ছিল ও সন্তানের বাপ ও যুবক আজ থেকে ওয়াদা বক্ত হও এই যে মাদ্রাসায় পড়লাম দাড়িটা রেখে দিলাম আমি জানি কামাইলে আমারে কেমন লাগবে কিন্তু কেন রাগলাম আমি ভালো করে জানি আমার জন্য তিনটা কাপড় হয় তো দোকানে চলে আরছ আমি এখনো জানি না তুমি এখনো দিব্য আরামে আছো এখনো তুমি কানের ভিতরে হেডফোন লাগايا ঘুমাও অথচ দোকানে কাপনের কাপন চলে আসছে আসতে পারে কি পারে না যদি পারে আজ থেকে ওয়াদাবদ্ধ হও নামাজ সারবা না হারাম খাবা না বেপরদায় চলবা না দাড়ি কাটবা না নবীর কষ্ট দিবে না মা বাবার সাথে বেয়াদবি করবা না হেরে যুবক আল্লাহর গোলাম এমনও হতে পারে সকালবেলা মসজিদের পালকি বাড়ির সামনে আসতে পারে কি পারে না এমনও হতে পারে ও এই কবরস্থানের দারোয়ান তিনি রেডি হয়ে গেছে তোমার মাটি দেওয়ার জন্য তুমি এখনো জানো না এই বাংলার জমিনে কুতুবুল আলম আল্লামা মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাই যেদিন তিনি ইন্তেকাল করেছেন তার আগের দিন এক ছাত্রর জানাজা পড়াইছে তিনি জানে না তার পরের দিন তার জানা যা কেন্দ্রীয় ঈদগাহে রেডি হয়ে গেছে এই যেখানে বসা আছেন যে কোনো টাইমে মৃত্যু চলে আসতে পারে এই জায়গা থেকে ওয়াদা করেন আসমানের মালিক একজন আছে বিচার হবে রে ভাই কবরে যাওয়ার পর শাস্তি হবে এটাই সত্য আল্লাহর মতো দয়াময় কেউ নাই আল্লাহ বলে আর রহমান আমার মতো দয়াময় কেউ নাই আমার কাছে তওবা কর আজ থেকে তওবা করে নাও জীবনে দাড়ি কাটবা না নামাজ সারবা না পর্দায় চলবা না হারাম খাবা না কে কে পারবা দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও নারায়ে তাকবীর সুজা করেন সুজা করেন সুজা আল্লাহ আপনি একটু হাতগুলার দিকে তাকান ও মালিক এই রাত্রি বেলা দুনিয়ার কোন সম্পদের লোভে আপনার বান্দার আসে নাই আপনার গোলাম হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ এই যুবকদেরকে ঈমানওয়ালা বানায়

এজন্য আল্লাহ বলেন আর রহমান আমি হলাম রহমান আমার মতো দয়াময় কেউ নাই আছে নাকি এই মিয়া ভাই কি মনে করলেন ভাবছেন টা আপনাদের থানার নাম কি বড় লেখা এই বড় লেখার থানা ডায়েরি কইলা দেখেন কোন বা বাবা এরকম নাই যে ছেলের বিরুদ্ধে মামলা দিছে নাই অবাক নাই কি মনে করছেন আপনি খবরই জানেন না অনেক ছেলে মেয়ে আছে বাবার বিরুদ্ধে মামলা দেয় আছে না নাই

গত মাসে জানুয়ারি মাসে তারিখ মরহুম সৈয়দ আশরাফ সাহ যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একজন মন্ত্রী তার এলাকা হলো কিশোরগঞ্জ কোটিয়া দি তো সেখানে গেলাম তার নানি বাড়ি আমার একটা তারিখ নিল আট তারিখ মন্ত্রী আসবে তার আপন মামাতো ভাই খুব মোহব্বত আসতেই হবে রাত্র বারোটায় আসবো হ্যাঁ তা তো রাজি আমরা আগের দিন অনেক দূর আসতে আসতে দেরি হয়ে যাবে

এই ছাত্র লীগের কর্মী ভাই এই যুব লীগের কর্মী ভাই আওয়ামী লীগের কর্মী ভাই দল করে করে জীবনটারে ধ্বংস করে দিও না আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর دین প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো কথা ঠিক না কেডা কইছি ঠিক এডি কোন ওয়াজ হইলো এটা এই জমিন আল্লাহর আসমান আল্লাহর সব আল্লাহর আমরা কাজ আল্লাহ

আইন চলবে কার কেডা কইছে আল্লাহর আইন চলবে এই জমিন আল্লাহর আসমান আল্লাহর গোটা দুনিয়ার কুল কায়েনাত আল্লাহর তাহলে আমরা যারা বসবাস করি আমরা হইলাম কার আজকে আমাদের দিলে কেন শান্তি নাই জানো আমি তো দেখছি সকাল বেলা আমার বাবা কাম ধরে মসজিদে পাঠায় দিয়েছে একদিন যদি নামাজে যাইতে দেরি করতাম আমার আব্বা মায়ের হান্ড্রেড ফোর জারি করত ফোরটি ফোর জারি করত কেন বাবা আপনি এত রাগ করেন কেন বলে আমার পকেটের টাকা খাইয়া তুই ঠিকমতো মতো নামাজে যাবি না তার মানে আমার পকেটের টাকা খাওয়ায়া কোনো বেনামাজি জাহান নামের আসামি ঘরে খাওয়াইতে রাজি না এমন বাবা তুমি হইতে পারো নাই হওয়ার চেষ্টা করো

এই ছোট বাচ্চাটারে একেবারে কাদা কাদা দেওয়ালে লাগছে লেগে যায় লাগেনি কাদাটা যদি শক্ত হয় দেওয়ালে লাগেনা দেওয়ালে লাগে না বরং পড়ে যায়

এরা নামাজি ওয়ালা টুপি ওয়ালা দাড়ি দেখলেই সহ্য করতে পারে না আছে না না নাই মাদ্রাসায় গিয়া বলে ও ছাত্র ভাই কি লেখা করো তোমাদের লেখা পড়ার মান কি একটু পরীক্ষা করব এক ছাত্র ছোট্ট মানুষ মাছখান দিয়া দাঁড়ায় গেছে সার আপনি এত স্কুলে গেছেন কলেজে গিয়েছেন ভার্সিটিতে আপনি পরিদর্শন করতে গেলেন আজকে হঠাৎ মাদ্রাসায় কেন আসলেন বলে আসলে তোমরা কি শিক্ষা অর্জন করো একটু রিসার্চ করার জন্য আর সাইজাসাই বাসাই করার জন্য আরছি তাই না কি বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি কি প্রশ্ন করবেন করেন আমার ভাষা বুঝতে কষ্ট হয় আপনি কি প্রশ্ন করবেন করেন কোনো টেনশন নাই এবার সাড়ে কয় আমি সকাল দশটার সময় বাসার থেকে বের হইলাম বুঝেন এখানে আসলাম বিকাল তিনটায় একটু জবাব দাও আমার বয়স কত এটার লাগে এটা মিলো কেন কিছু মানুষ আছে না উল্টা তারা মানুষ খালি উল্টা বলছে এই নড়াইলে ওয়াজে গেছি পুরি সুবহান নৌকায় উঠছে নৌকার মাঝে গান বাজায় আমারও বউ নাই তোমারও স্বামী নাই চলো বন্ধু ভিক্ষা কইরা খাই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আউযু বিল্লাহ নাউযু বিল্লাহ কোন নাউযু কোন

আমি গেলাম ডাক্তার করেন না আসলে পরে নিন্ত মাজারি পরে তোমরা কি জানো কি সমস্যা কি সমস্যা হয়েছে তোমার একটা প্রশ্ন করবো জবাব দিতে পারলে মনে করবো না তুমি আছে ঠিক আছে হ্যার প্রশ্ন তো উল্টা ঠেলা প্রশ্ন বুঝলেন না মানে আমরা আটকাবার প্রশ্ন কিছু মানুষ আছে না কোনো কাম নাই দোকানে বয়া চাও খাই বিড়িও টানে টাইনে বামে চাই দেহে মনে করে গোটা ধুনিয়াটা আমার এই মোল্লার গোষ্ঠী পাঁচ মিনিট দেরি করে আজান দিতে রাত বারোটায় ঘুমায় সকাল দশটায় উঠতে কি আজান কে আছে না নাই বেতন দায় তিরিশ টাকা মর্সি দমক দেয় তিনশো টাকা নাই 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 কোনো কাম নাই কি মর্সি দিকে কি ও মোল্লা সাহেব কি করেন এই গড়ি ঠিক হয় না কা ফ্যান ঠিক হয় না কা এসির বাতাস নাই কা খবর নিয়ে দেখলাম হের ঘরে কারে নি নাই এসির বাতাস কই খবর একটু জবাব দেন এই ধরনের মন মানসিকতা খোসা খুশির মানুষ নাই জায়গা আছে এত লাগতে আছে মেডিসিন সাসাই কইতে আছে আমি একটা প্রশ্ন করব জবাব ঠিক মতো দিবা কি প্রশ্ন কি প্রশ্ন মুসা আলাইহিস সালামের আব্বার বেয়ান নানির নাম

আকেলারা পেশা খামোশি বুয়াদ পেশায়ে যা হেল করা মোশি বুয়াদ কোন এই মানুষ আছে না নাই গিয়া বলো ছাত্র ভাই বলো তো আমার বয়স কত এটার লাগে এটা মিললো আমি আসলাম 10 কারণ আমনা গহিন আইছি আসরের সময় এইটাই যা আসলাম 6 জবাব দেন আমার বয়স কত পরিদর্শন ডাক দিয়া বলে ছাত্র ভাই একটু জবাব দাও আমার বয়স কত আসলাম এখানে তিনটায় রওনা হয়েছি দশটায় এক ছাত্র মাঝখান দিয়ে দাঁড়ায় গেছে ও স্যার কোনো টেনশন নাই আমি আপনার প্রশ্নের জবাব দিব আপনার বয়স কত সেটা আমি বল স্যারের চোখ গেছে কপাল ওইটা কয়টা কি এই ট্যাবলেট পুডি মাছে বলে আমার প্রশ্ন জবাব দেবে তুই পারবি কো হ্যাঁ পারমু কেমনে পারবি বল ও স্যার আপনার বয়স 60 কত 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 আরো জোরে আরো জোরে আরো জোরে 60 কেমনে কইছো আমার বয়স 60 কামগো বানি একটা আধা পাগল আছে ওর বয়স 30 আপনি ফুল পাগল আপনার বয়স 60 কথা ঠিক ঠিক ইলমি কে নাম খুজে সে مشকাতে নববিস আল্লাহ কে সাইরাবিয়া তৃষ্ণা এলো পিস জবাব দেন এই মুহূর্তে হঠাৎ কে আন লোকে তিনি হলেন রহমান আর রহমান

একটু জবাব দেন এই হঠাৎ জ্ঞানটা বাড়িয়ে দিয়েছেন কে আর রহমান আল্লাহ বলে আমি হলাম দয়াময় আমি তোমার দয়াবান আমি তোমার সব জিম্মাদার তুমি যেখানে ঠেকে যাবা আমার কাছে চাও কারো কাছে চাওয়া লাগবে না রিজিকের মালিক সম্মানের মালিক সেজদা দেওয়ার মালিক একজন তিনি কে

চলেছি গুনাগার বলে আমাদেরকে লাথি মেরে তারায়া দিয়েন না আমাদের মতো পাপি কেউ নাই আল্লাহ আমরা পাপি গুনাগার আপনার মতো দয়াময় কেউ নাই আপনি তো বলেছেন আমি হলাম রহমান আমরাও দিল থেকে মেনে নিলাম বিশ্বাস করলাম আপনার মতো দয়াময় আসলে এই দুনিয়াতে কেউ নাই দয়ার নজরে আমাদের মতো পাপি গুনাগারদেরকে মাফ করে দেন আয় আল্লাহ এই মুহূর্তে মনে পড়েছে আমাদের মা বাবার কথা এই মাহফিলে কত মানুষ আনন্দ পায় কত মানুষ খুশি কবরের বাসিন্দারাও খুশি আমার ছেলেটা ওয়াজের ময়দানে গিয়ে আমার জন্য কিছু পাঠাইবে আমার ছেলেটা আওয়াজ মাহফিলে গিয়া আমি মায়ের কবরে কিছু হাদিয়া পাঠাইবে আল্লাহ জানি না এখানে কে এতিম হইয়া দুটি হাত তুলেছে মায়ের চেহারাটা আর দেখতে পারি না বাবার চেহারাটা আর দেখতে পাই না দয়ার নজরে মা বাবার আপনি maaf করে দেন আল্লাহ মা বাবার কবরে আর আযাব দিন না গো আল্লাহ আমাদের মতো কপাল পরা কেউ নাই আমরা মা বাবার করতে পারি নাই আল্লাহ জানি না এখানে কে জন মেরে নিজের হাত দিয়া নিজের আব্বারে কবরে রাখছে নিজের হাত দিয়া নিজের মায়ের কবরে রাখছে দয়ার নজরে মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ চুকার ইসলামী যুব পরিষদকে আপনি কবুল করে নেন প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করে নেন আরো অনেকের জন্য দোয়া চেয়েছে মাওলানা হাবিবুর রহমান আল্লাহ তাকে আপনি কবুল করে নেন এই দেশের যুবকদেরকে বিশেষ করে এই পরিষদের যুবকদেরকে আপনি কবুল করে নেন আমার পাশে মুরব্বী বসা তার সন্তান বাহিরে আছে তার জন্য আছে কবুল করে নেন সহি সালামতে মা বাবার কোলে ফিরে আছে এলাকায় যত মানুষ বিদেশের বাড়িতে কষ্ট দিন না মালিক কষ্ট দিয়ে না গো আল্লাহ সব জিনিস সহজ করে দেন এই মাহফিল হওয়াতে যত টাকা পয়সা ব্যয় হয়েছে আল্লাহ ব্যবস্থা করে দেন আল্লাহ নিজ জিম্মাদারে সব খরচের আঞ্জাম দিয়ে দেন এই যুবকদেরকে আপনি ইমানের হালতে কবুল করে নেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার